হ্যালো বন্ধুরা সপ্তম শ্রেণীর অনুশীলন পাঁচ দশমিক তিনের আরও একটি পর্ব আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা আগে যে পর্বগুলো ছিল আগে যে তেরো নং পর্যন্ত অঙ্ক সমাধান করানো হয়েছিল সেগুলো আপনারা দেখছেন তো যারা দেখেন নাই আমার প্লে লিস্টের থেকে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আজকে আমরা চোদ্দো ন থেকে সমাধান শুরু করব তো সাথেই থাকুন চোদ্দ নং অঙ্কে বলছে ফোরটি ফাইভ অ্যাটু দি পাওয়ার এইট মাইনাস ফাইভ অ্যাটু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর তো বন্ধুরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের যেটা করতে হবে দেখতে হবে যে দুই পাশ থেকে কোন জিনিসটা কমন যায় প্রথমে দেখেন এখানে ফোরটি ফাইভ আছে এখানে ফাইভ আছে আমরা প্রথমে সংখ্যার দিকে একটু তাকাই এখানে ফোরটি ফাইভ এখানে ফাইভ এই দুইটা থেকে কি কমন যেতে পারে আমরা যদি টু কমন নেই ইম্পসিবল সম্ভব না যাবে না দেখেন আমরা থ্রি কমন নিতে পারবো না ফোর কমন নিতে পারবো না যদি আমরা ফাইভ কমন নিতে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখেন ফাইভ দিয়ে ফোর্টি ফাইভের মধ্যে ভাগ যাবে আবার ফাইভ দিয়ে এই ফাইভের মধ্যেও ভাগ যাবে সুতরাং আমরা চাইলে এই দুই জায়গা থেকে এই দুই পাশ থেকে আমরা ফাইভটা কমন নিতে পারি এটা তো সাংখ্যিকের সংখ্যার ঘটনা এখন আমাদের চলত যেগুলো আছে এটু দি পাওয়ার এইট এটো দি ফোর এক্স টু দি ফোর এখন দেখতে হবে যে এখান থেকে আমরা কী কমন নিতে পারি দেখেন এখানে অ্যাটো দি পাওয়ার এইট আছে এখানে অ্যাটো দিপার ফোর আছে অর্থাৎ এ অ্যাটলিস্ট এ আছে দুই পাশে সুতরাং আমরা এ চাইলে কমন নিতে পারি এখানে যেহেতু এক্স টু দি ফোর আছে এখানে এক্স টু দিবার ফোর নাই সুতরাং এক্স কমন যাওয়ার কোনো প্রশ্নই আসবে না তো আমাদের দুই পাশে যেহেতু এ আছে তো আমরা এটা কমন নিতে পারি এখন কত ঘাত কমন নিতে পারি দেখেন আমরা দেখব যে এ এর ঘাত সবথেকে কম আছে কোন জায়গায় দেখেন এখানে দি পাওয়ার এইট আর এখানে এটা দেবার ফোর তাহলে আমরা সবথেকে কম যেটা সেটা কমন নেব তো এখানে সবথেকে কম হচ্ছে ফোর সুতরাং আমরা এখানে ফোর কমন নেবো অ্যাটো পাওয়ার ফোর কমন নিয়ে নেবো তাহলে আমাদের টোটাল কমন গুলো কি দুই পাশ থেকে ফাইভ অ্যাটো পাওয়ার ফোর তো এখন বন্ধুরা ফাইভ অ্যাটো পাওয়ার ফোর যদি কমন নেই তাহলে কি থাকে এখানে এখানে যখন ফাইভ 45 পঁয়তাল্লিশকে ভাগ করব তখন থাকবে হচ্ছে আমাদের নাইন the power ফোর দ্বারা যখন power 8 এইটকে ভাগ করবো তখন থাকবো যে অ্যাটো দি পাওয়ার ফোর এটা কমন নেওয়ার পর এই অবস্থা থাকলো প্রথম প্রথম যে পদটা আছে সেখানে তারপরে মাইনাস আছে দিয়ে দেবো মাইনাস তারপরে ফাইভ অ্যাটো দি পাওয়ার ফোর দ্বারা যখন আপনি এটাকে ভাগ করবেন তখন এই ফাইভ অ্যাটো দি পাওয়ার ফোর আউট হয়ে যাবে বাকি থাকবে শুধু এক্স টু দি পাওয়ার ফোর তো এখন বন্ধুরা আমরা এই ভিতরে যদি চাই তাহলে একটা সূত্র প্রয়োগ করতে পারি দেখেন এখানে এই নাইন এ টু দিপার ফোর এটা কি চাইলে আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার এখানে মাইনাস মাইনাস দিয়ে দেবো আর এখানে এই এক্সেস এক্স এক্স টু ফোরকে আমরা চাইলে লিখতে পারি স্কোয়ার স্কোয়ার হোল তো এখন ভিতরে যদি চিন্তা করি এই থ্রি এ স্কোয়ারকে যদি চিন্তা করি এ আর এই এক্স স্কোয়ার টুকে যদি চিন্তা করি বি তখন হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের জানাই আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে অ্যা প্লাস বি ইন টু অ্যা মাইনাস বি তার মানে আমাদের এই ভিতরের অংশটুকুতে এই সূত্র আমরা প্রয়োগ করবো আর বাকি যা আছে সব ঠিক থাকবে তাহলে এখানে ফাইভ অ্যা টু দি পাওয়ার ফোর আর আমরা এখন সূত্র লেখবো প্রথমে হচ্ছে এ তো এ হচ্ছে এখানে থ্রি এ তারপরে আসছে সূত্রে প্লাস দেবো প্লাস তারপরে বি বি হচ্ছে এখানে আমাদের এক্স স্কোয়ার তারপর আছে ইন টু দেবো ইন টু তারপরে আবার এ এ হচ্ছে এখানে থ্রি এ স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস দেবো মাইনাস তারপরে বি বি হচ্ছে এখানে এক্স স্কোয়ার বন্ধুরা এই অঙ্কের নির্ণয়ে উৎপাদক এটাই এটাই হবে অ্যানসার তারপরে বন্ধুরা পনেরো অং পনেরো রঙ অঙ্কে বলছে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি বন্ধুরা এটার টাইপটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা মিডল ফ্যাক্টর করতে হবে তো মিডল ফ্যাক্টর আশা করি সবাই পারেন আমার আগের পর্বটি যদি দেখে থাকেন তাহলে মিডল ফ্যাক্টর আপনাদের পাড়া উচিত তো কি করব প্রথমে দুইটা সংখ্যা আমরা সিলেক্ট করবো যা গ্রুণ করলে হবে মাইনাসের চল্লিশ আর যুগ কিংবা বিয়োগ করে আমাদের প্লাসের থ্রি এ বানাতে হবে তাহলে আমরা দেখেন যদি আমরা ফাইভ নেই ফাইভ আর এইট নেই তাহলে ফাইভ আর এইট গুণ করলে হবে সে চল্লিশ তো বানাতে হবে আমাদের মাইনাসের চল্লিশ কীভাবে বানাই দেখেন আমরা নিব এ স্কোয়ার যদি নেই হচ্ছে আবার প্লাসের থ্রি এ বানাতে হবে সুতরাং আমাদের বড়োটা যোগের করতে হবে তাহলে এইট এ আর হচ্ছে মাইনাসের ফাইভ এ দেখেন এখন এই প্লাসের আট থেকে যদি মাইনাসের পাঁচ বিয়োগ করি তখন কি আবার প্লাসের থ্রি থাকছে আবার আট আর পাঁচ যদি গুণ করি তখন হবে হচ্ছে চল্লিশ সুতরাং আমাদের মিডিল টার্মের যে রোলসটা সেটা আমরা ফলো করেছি এখন মাইনাসের চল্লিশ আসতে লিখে দেব এখন দেখেন এখান থেকে এখানে এ আছে এখানে এ আছে এই দুই এই দুই পথ থেকে আমরা একটা এ কমন নিয়ে নেব তাহলে বাকি থাকে শুধু হচ্ছে এখানে এ আর এখানে এইট তারপরে এখানে মাইনাসের ফাইভ কমন যাবে এই দুই পাশ থেকে ফাইভ মাইনাসের ফাইভ কমন নিলে এখানে থাকবে হচ্ছে শুধু প্লাসের এ আর এখানে মাইনাসের ফাইভ দ্বারা মাইনাসের চল্লিশকে যদি ভাগ করি তখন থাকবে হচ্ছে প্লাসের এইট পাঁচ আটে চল্লিশ হয়ে যাবে আর কি তো এখন দেখেন এখানে এ প্লাস এইট এখানে এ প্লাস এইট দুইটা থেকে দুইটা থেকে একটা লিখে ফেলবো আমরা আর বাকি থাকবে হচ্ছে এ মাইনাস ফাইভ অ্যা মাইনাস ফাইভ লিখে দেবে এখানে তো বন্ধুরা এটাই হবে আমাদের এই পনেরো নং প্রশ্নের অ্যান্সার তারপরে বন্ধুরা ষোলো নং অঙ্কে দিয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার তো এটা দেখে হতে পারে প্রথমে একটু ভয় পাইতে পারেন কিন্তু এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক দেখেন এখানে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি এ ধরি আমরা আর এই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাকে যদি বি ধরি তখন ব্যাপারটা হয়েছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা একটু আগে পড়ে আসছি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি ঠিক অনুরূপ আমরা সেই সূত্র এখানে অ্যাপ্লাই করবো তাহলে হচ্ছে অ্যা প্লাস বি তো এ কত এ হচ্ছে আমাদের এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো প্রথমে এ লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ লেখলাম তারপরে প্লাস দেব প্লাস এটা সত্রের প্লাস তারপর হচ্ছে বি তো বি হচ্ছে এখানে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে লিখলাম ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হইল আমাদের অ্যা প্লাস বি তারপরে দিতে হবে ইন্টু তারপরে অ্যা মাইনাস বি তো এ হচ্ছে এখানে কত এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে মাইনাস দেবো মাইনাস তারপর হচ্ছে বি বি হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তো বন্ধুরা আমরা এটাকে সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম এ স্কোয়ার প্লাস বি এখন আমরা এই সেই ক্লাস সিক্স সেভেনের মতো সিক্সে যেভাবে সরল করে আসি সেই সরলটা এখানে করবো এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে এগুলো একটু ক্লোজ করার চেষ্টা করবো দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলে কী হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাসের ওয়ান আর এখানে এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট এখন বন্ধুরা দেখেন এখানে এই এক্স স্কোয়ার আছে আর কি আছে প্লাসের ওয়াই স্কোয়ার আছে আর এখানে ওয়ান আর ওয়ান যুগ করলে হবে প্লাসের টু আর এই পাশে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা যাবে তো আমাদের থাকলো শুধু এক্সো স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন বন্ধুরা আমরা দেখেন এখানে যদি চেষ্টা করি আর একটা সূত্র আমরা এখানে পেয়ে গেছি একটা হচ্ছে এটা যদি কে যদি চিন্তা করি এ আর এটাকে যদি চিন্তা করি বি তখন হবে কি এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মানস বি স্কোয়ারের সূত্র কি অ্যা প্লাস বি ইন্টু বি তাহলে আমরা অ্যাপ্লাস বি ইন্টু এমাইনাস বিটা এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে প্রথমে যেটা সেটা ঠিক থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু আর এখানে থাকবে এখানে হয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাসের ওয়াই বন্ধুরা এই ষোলো নম্বর অঙ্কের আনসার এটাই বন্ধুরা সতেরো নম্বর অঙ্কে দিছে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস থার্টি তো বন্ধুরা এটা মিডল ফ্যাক্টর আপনারা অঙ্কের ধরন দেখিয়ে বুঝে ফেলছেন এটা মিডল ফ্যাক্টর তো মিডল ফ্যাক্টরের নিয়মটা কি আমাদের দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে তিরিশ পাওয়া যাবে এবং যোগ কিংবা বিয়োগ করে এগারো পাওয়া যাবে তো আমরা যদি পাঁচ আর ছয় নেই তাহলে পাঁচ আর ছয় গুণ করলে পাওয়া যাবে হচ্ছে তিরিশ আবার যদি ফাইভ এ প্লাসের সিক্স এ আমরা নিই তাহলে হয়েছে গিয়া ইলেভেন এ সুতরাং আমাদের পাঁচ আস হয় এই দুইটা সংখ্যা এখানে মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমরা কী করতে পারি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থার্টি এখানে ফাইভ এক্স আগে কিংবা সিক্স এক্স আগে লিখি এটা কোনো ব্যাপার না অঙ্কে একই রকম হবে আচ্ছা যাই হোক তো এখন এই দুই এই দুইটা পদ থেকে যদি এক্স কমন নেই তখন এখানে থাকে হচ্ছে এক্স প্লাস সিক্স আর এখান থেকে যদি ফাইভ কমন নেই তাহলে এখানে থাকবে শুধু এক্স আর পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করে আসবে হচ্ছে পাঁচ ছয় তিরিশ বন্ধুরা মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষণই আপনাকে আপনাদের আগে পড়বে বলেছিলাম যে দুই পাশে যদি সেম উপাদান পাওয়া যায় এক্স প্লাস সিক্স এখানে এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স তাহলে ধরে নেবেন যে মিডল ফ্যাক্টর করা হয়েছে আর যদি দুই পাশ যদি না মিলে তাহলে ধরে নেবেন যে আপনার মিডল ফ্যাক্টর করা হয়নি তো এখন এখানে এই এক্স প্লাস সিক্স আপনি একটা কমন নিয়ে নেবেন আর বাকি থাকবে শুধু কি এক্স প্লাস ফাইভ তো বন্ধুরা এটাই হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার সতেরো ন সতেরো নম্বর অঙ্কের তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে